এক বোন লিখেছেন যে ইফতারের সময় গুগলে ও অ্যাপসে দেখলে 6:05, কিন্তু আমাদের এলাকার মসজিদগুলোতে 4-5 মিনিট পরে আজান দেয়। এখন কি 4-5 মিনিট পূর্বে ইফতার করা ঠিক হবে, নাকি সতর্কতার জন্য মসজিদের আজানের সময় ইফতার করতে হবে? সাধারণত গুগলের সময়গুলো, এটা তারা বিজ্ঞানভিত্তিক সূর্যাস্তের যে বিষয়গুলো সেটাকে লক্ষ্য করে দিয়ে থাকে, আর আমাদের দেশে বেশিরভাগ মসজিদগুলোতে তারা সতর্কতা অবলম্বন করে। আসলে সতর্কতা অবলম্বন করাটা এটা উচিত নয়, বরং সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করা উচিত। আপনার মানব চক্ষে যদি দেখা যায় যে সূর্য ডুবে গেছে, হ্যাঁ, তাহলে ইফতার করে নিতে হবে। সাহাবিরা এমনভাবে, আল্লাহ নবী সাল্লাম এমনভাবে ইফতার করতেন, সাহাবিরা বলছেন যে যদি একটু ঘোড়া নিয়ে একটু দ্রুত পশ্চিম দিকে যাওয়া যায় তাহলে কিন্তু সূর্য দেখা যাবে, এমনভাবে তিনি ইফতার করতেন। সুতরাং ওই গুগলের টাইমে ইফতার করলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তারপরে 1-2 মিনিট দেরি করলে তাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা